আর দিলে নাই আচ্ছা আজিজ ভাই, আমি আমরা জানতে পারলাম যে আপনাদের দাদা বাবা খুব নাম করা, অত্র এলাকার মধ্যে অনেক নাম করা ছিল। আসলে তাদের পরিচয় একটু বলবেন। তাদের পরিচয় মানে তারা তাদের অনেক কিছু ছিল বলতে কি, জমি জমা অনেক ছিল, তাই নাকি? অনেক জমি জমা ছিল। জমি জমার পরে থাকার পরে এখানে গন্ডগোলের মধ্যে গন্ডগোল করে মানুষ দখল করে নিল সব। ইস, দখল করে নেওয়ার পরে এখন বর্তমান আমরা যারা আছি এরা এখন নিরহ মনে, মানে যা বাড়ির জায়গা এটুকি যেটুকু আছে এটুকি আমাদের, মানে আর ওই যে আবাদি জমি সব দখল করে নিছে মানুষে নিছে। ও, মানুষ এত বড় খারাপ, চিন্তা করছেন? সমাজ করে কয় ওরাই নিছে। উমর উমর আমি চিনি না রে মাই, একবারই লোক নয়, দরকার নাই। হ্যাঁ আমি চিনি না, আমার বাড়ি না, নাম বলা যাবে না। হ্যাঁ উমর কেটা, তাদেরকে কি আপনি খুব ভয় করেন? এই যে উনি যে বললো উমর, ইনি কি আপনাদের জমি টমি মানে এখন খায় না? এখন ওরাই খাচ্ছে। আমি তো দেখতেছি আপনি এখনো তাদেরকে খুব ভয় করেন। এখন ওদের তো আয় অবস্থা উন্নত আছে, মানে ওদের লাঠি ধারা। আপনাদের জমি বেআইনি খাচ্ছে তারপরেও চিন্তা করছেন? সব ওরা বেদখলে খাচ্ছে না? আচ্ছা আপনি আপনি এনাদেরকে চেনেন কিভাবে? আপনি মানে এনাদের বাবার অর্থ সম্পদ দেখেছেন না? ওই কি নাম বললেন যারা জমি গুলো বেদখল? আর হলে এরাই মানে আজিজ ভাইদের জমি গুলো সব বেদখলে খাচ্ছে। আমি তো দেখলাম আজিজ ভাই এখনো তাদের কথা বলতে ভয় পায়। কি আজিজ ভাই ভয় পান না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, চিন্তা করছে না? এত একটা গারিস্ত সম্পূর্ণ লোক ছিল এখন আমার ভাই পুলিশ হয়ে এখন করে নিছে। আগে এখন ওরই ঘরে কি ঠকাইছে এই বাড়ি বাড়িটা কত সম্পদ আগে হাই পাইয়েছি এদের ঘরে। এর বাচ্চা সারা জেঠরা অন্য মানুষে মারে নিয়ে, মানে চোখ নাই, চোখ থাকলে এটা লাঠি ধরা যাচ্ছে। যাই হোক আজিজ ভাই, আপনি এত ভয়ের কিছু নেই। দেখি জনগণ কি বলে আপনার এই এগুলো, দেখি জনগণ কি বলে শুনে, আর আল্লাহ পাক ওদের বিচার করবে। হ্যাঁ ইনশাআল্লাহ। কার শুনে ভাব রাখলে পড়ে, কার শুনে ভাব রাখলে পড়ে, দুধ খাবে ঠিকানা যার দিলে নাই। Bye.